ভিন রাজ্য থেকে আসা এক যুবককে চুরির অপবাদ দেওয়ায় আত্মঘাতী ওই যুবক। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রাখে পরিবার সহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, শিবু অর্থাৎ শিবারণ রায় ও সজল রায়কে গ্রেপ্তার করতে হবে। ওই যুবকের সুইসাইড নোটে এই দুজনের নাম লেখা আছে। মৃত সৌভিক গড়াই গুজরাট কাজ করত, লকডাউনের আগে বাড়ি ফেরেছে, কিন্তু লকডাউনের জন্য কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেনি আর সে। এছাড়া সে এখানেও কোনো কাজ পায়নি, তাই ভিন রাজ্য যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তার নামে এই চুরির অপবাদ তিনি মেনে নিতে পারেনি। রাতে নিজের ঘরে আত্মহত্যা করে সে। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরিবারের অভিযোগ মিথ্যে অভিযোগে তার ছেলেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। স্থানীয় বাসিন্দারা শিবুর দোকানে গিয়ে হামলা করে, কারণ শিবুকে গ্রেপ্তার করতে হবে সেই কারণে। যদিও লখপুর থানার পুলিশ শিবুকে আটক করেছে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। লোকপুর থানার রূপুষপুর গ্রামে শোকের ছায়া। আমার ছেলে গুজরাট থেকে আসে লকডাউনে আগে, শিবরাত্রিতে ইয়ে করেছে, তারপরে এসে থাকে এখানে, নিয়ে শিবু রায়ের ওই যে চুরি করেছে, নিয়ে পুলিশ কোনো তদন্ত না করিয়ে ও থানা নিয়ে চলে গেল মারতে মারতে। আবার ওইখানে থানাতেও যা খুশি তাই ভাবে হ্যারাসমেন্ট করেছে, আমি চালাইতে গেছি আমাকেও হ্যারাসমেন্ট করেছে। লোকপুর থানা ওই বড়বাবু করেছে কালকে, আর ওই ঘোষ বাবু না কি বাবু বেটে ও করেছে। সংসার টানার জন্য বেটায় বাইরে গিয়েছিল, এসে যে দু বছর আড়াই বছর পর ঘর এলো, ছ মাস পর আসার পরে হঠাৎ করে চুরির অপবাদ, চুরির অপবাদ দিয়ে দিলে। পুলিশের ভূমিকাটা কি দেখলেন? পুলিশ খুব মানে বাজে ভূমিকা দেখলাম পুলিশের ভূমিকা। আমি এরকম পুলিশ দেখি নাই, এরকম পুলিশ থাকলে তো সবাই মরে যাবে।